আলিরাজেরন এবং নেপোলিয়ন দুজনেই একটা কথা বলছেন, আমরা আমাদের কাছে আলিরাজেরন কথাটাই অবশ্যই প্রথমে আসবে, কিন্তু কথাটা এক বলে আমি উল্লেখ করতেছি আর কি, যে যেটা সারমর্ম হচ্ছে যে তাদেরকে আদর্শ মা যদি দিতে পারেন আপনি, তাহলে তারা আদর্শ জাতি উপহার দিতে পারবেন, এটাই হচ্ছে সামারি, দুজনের কথারই সামারি এটা। এখন নেপোলিয়নের আদর্শ পরিবার আলিরাজেরন আদর্শ পরিবার নিশ্চয়ই এক না, এটা হয়তো একেবারেই আলাদা জিনিস হতে পারে। নেপোলিয়নের আদর্শ থেকে তো দেখতেছি ম্যাক্রোর জন্ম হয়েছে, যে ম্যাক্রো তার শিক্ষিকাকে বিয়ে করে, মানে একটা অন্যরকমই না, আমাদের ইসলামী এশিয়াটা স্ক্যান্ডালাস একটা ব্যাপার হইতো যে কোনো মেজারে, সেটা নিশ্চয়ই আমাদের কাছে আদর্শ পরিবার না। আলিরাদিল্লাহ যে আদর্শ পরিবারের কথা বলছিলেন, সেটা আমরা কল্পনা করতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা মদিনার যে স্টেটলেটে যে ইটা রেখে গেছিলেন, যে পরিবেশ প্রতিবেশ রেখে গেছিলেন, ওইটা তো আর ওনার সময় পর্যন্ত আর থাকে নাই, নানা রকম ফিতনা চলে আসছে, কিন্তু যখন বলতেছেন এই কথা যে আমাকে আদর্শ মা দিলে আদর্শ নেশন বা জাতি গঠন করতে পারবেন, তখন নিশ্চয়ই তার স্বপ্নটা হচ্ছে যে আল্লাহ রাসূল যে অবস্থায় রেখে গেছিলেন সেখান থেকে হয়তো অনেক সরে গেছেন ওনার সময়টা পর্যন্ত, বা ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর পরের থেকে নিয়ে সরে গেছিল ইসলামী ওয়ার্ল্ড বা ইসলামী এই মানে সমাজ ব্যবস্থা, আবার সেটাকে সেইখানে, এবং আমাদের সবাইও বাই এক্সটেনশন আজকেও আমরা যখন হয়তো এটা একটা ইউটোপিয়ান, অনেকে বলবেন যে এটা ইউটোপিয়ান চিন্তা ভাবনা, মানে কল্পনা রাজ্যের একটাই, কিন্তু আসলে তো এটাই আমাদের, আমরা রাসূলের মতো হইতে পারবো না, মোটামুটি ভাবে রাসূলের মতো পারফেক্ট আমরা হইতে পারবো না এটা নিশ্চিত, কিন্তু ওইটাই তো আমাদের গোল বা ওইটাই তো আমাদের লাইট হাউস বা ওইদিকে আমাদের যাত্রা, ওইটাকে টার্গেট করে আমরা যাব, আল্লাহ যতটুকু তৌফিক দিন ততটুকু হবো। একই ব্যাপার মদিনার সেই সমাজ হয়তো আর আসবে না যেটা নিয়ে আমরা স্বপ্ন দেখি, হয়তো বা আল্লাহ চাইলে আসতে পারে সেটা অন্য জিনিস, বাট সেট স্ট্যান্ডার্ড বা টার্গেট যে ওইটা, এখানে তো কোনো অস্বীকার করার কোনো উপায় নাই, তো সেই স্বপ্নটাই আমরা দেখি, সেই কথাটাই আমরা বলি। আলিরাদিল্লাহু আনহু হয়তো সেটাই বলছিলেন এবং আমরা সবাই সেটার স্বপ্ন দেখি, যে যদি আদর্শ মা হইতো আমাদের ঘরে ঘরে, তাহলে আমরা হয়তো একটা আদর্শ জাতিতে ওই জায়গায় পৌঁছাতে পারতাম। কিন্তু সেই আদর্শ মা কোথা থেকে আসবে, সে কোত্থেকে আসবে, সে কি আকাশ থেকে নেমে আসবে, তা তো না, আমাদের ভিতর থেকে আসতে হবে তাকে। এখানে এখনকার দুঃসময়ে মুসলিম দেশেও একজন মেয়েকে ছোটবেলার থেকে, আপনারা দেখেন আপনারা যাদের মেয়ে আছে তারা চিন্তা করেন যে আমাকে আনসার করার দরকার নেই, নিজেরাই চিন্তা করেন যাদের মেয়ে আছে, আপনার মেয়েকে কি বলছেন ছোটবেলা থেকে কি হইতে হবে বলে বলছেন, এমনকি মানে খুব ভালো যারা কনজারভেটিভ তারাও কি বলছে, তারাও হয়তো মানে হও ধর্মতে বীর হও কর্মতে বীর, পড়াশোনায় ভালো হয় বা এটাই ভালো হয় বা মেয়ে হয়েছে বলে কি হয়েছে, সবই পারা, মেয়েরা সবাই পারে। আমি জানি আমার ওয়াইফ এক সময় এই ইসলামপন্থীদের মানে যারা পলিটিক্স করেন তাদের সাথে উঠা বসা করতেন, তো এক মেয়ের লাইফের ই হচ্ছে সে পাইলট হবে, তাকে আমার ওয়াইফ পাইলটের পরে ওই নামটা দিয়ে ওই মোবাইলে সেভ করে রাখতো তার নাম, আর কি পাইলট অমুক আর কি, হয় নাই সে পাইলট আলটিমেটলি, কিন্তু তার বাবা মা তাকে এমনভাবে বড় করছে যে ওয়াই নট, মানে একজন মেয়ে কি সবকিছু হইতে পারে। তো এইভাবে আমরা ডিপেন্ডিং অন, আপনাদের কথা বলতেছেন ডিপেন্ডিং অন কে কোথায় আছে, কেউ মেয়েকে পাইলট বানাইতে চায়, কেউ নায়িকা, কেউ গায়িকা, কেউ মডেল, কেউ পাওয়ার ওমেন বানাইতে চায়, পাওয়ার ওমেন মানে আমি সব পারি, মানে আসে না আমাদের কিছু পাওয়ার ওমেন আসে না, এগুলো আমি শুনছি হলো ওই উত্তরার থেকে দুই ঘন্টা ধরে আস্তে আস্তে ওই FM খুললে, FM রেডিও খুললে, খবর শুনলে ওর সাথে সাথে আশেপাশে আসতো আর কি। একদিন দেখলাম একজনের ইন্টারভিউ হচ্ছে, উনি মহা পাওয়ার ওমেন, মানে উনি 10টা পুরুষের সমান সামর্থ্য ওনার, এত কাজ করতে পারেন উনি, কত কত শত কোটি টাকা ই মানে জেনারেট করছেন ইত্যাদি ইত্যাদি, এইগুলো স্বপ্ন দেখাই আমরা। জিআই জেন মার্কা জিনিসও একটা ছবি হয়েছিল অনেক আগে, জিআই জেন মানে গানারি ইন্সট্রাক্টর, জিআই মানে তো ওইটা একটা পোস্ট আর কি আমেরিকান আর্মির, তো ওইটা একটা ছবি হয়েছে অনেক বছর আগে, 30 বছর আগের কথা বা আরো আগের কথা, তো ওইখানে দেখাইছে আর কি, মানে একটা মেয়েও সব পারে আর কি, সেও ওই গালিগুলো দিতে পারে, ওই হইতে পারে। তা আমাদের আমরা আমাদের বাচ্চাদের অনেক সময় সেইভাবেই ই করি যে মেয়ে হয়েছে তো কি হয়েছে, বিশেষ করে যাদের শুধু মেয়ে আছে, আমি আপনারা বলতেছি না, উনি আমার দিদি খুব এরকম করে তাকে আছে, আপনারা বলতেছি না, যাদের শুধু মেয়ে আছে, আল্লাহ যে শুধু মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, তা বলেন তুমি তুমি বাবার হয়ে সব করতে পারবা আর কি, আমারও দেবেন একটাই নাতনি ইসের ঘরের মেয়ের ঘরের একটাই নাতনি, তো তাকে অবশ্যই এটা বলে নাই আমি জানি, কিন্তু বলতেছি যে এরকম বলেন অনেকে, কিন্তু অনেক কিছু স্বপ্ন দেখাই আমরা, কিন্তু একজন আদর্শ মা হবেন এই স্বপ্নটা দেখাই না আমরা। একটা বাচ্চা মেয়ে যার ঘরে আছে সে একটা সবকিছুর আগে একটা আদর্শ মা হবে, যেই মায়ের কথা আমরা বলতেছি যে কোথায় পাবো আমরা সেই মা, ওই যে নেপোলিয়ন এবং আলিরাদিল্লাহু বলছেন যে মা দিলে নেশন দিবেন, সেই আদর্শ মা কোথা থেকে আসবে, সেই আদর্শ মা তো পরিবার থেকেই গঠিত হবে বা পরিবার থেকেই রেজড হবে, নার্চার্ড হবে, তাকে কিন্তু সেই স্বপ্ন কখনো আমরা দেখাই নাই। যাদের মেয়ে আছে তারা চিন্তা করে দেখেন আমি কথাটা কি বললাম, ইভেন আমার মেয়েকে আমি কোনোদিন বলিনি,
আমার তখন ইসলামই বুঝছিল না, আমার মেয়েকে, আমার মেয়ে যখন বড় হচ্ছে বা জন্ম হচ্ছে, আমি মোটেই লাইনের এই পাশে ছিলাম না, লাইনের ওই পাশে ছিলাম। কিন্তু আপনারা যারা লাইনের এই পাশে আছেন, অর্থাৎ যারা সত্যি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহতে বিশ্বাস করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর মতো করে জীবন গঠন করতে চান এবং সবাইকে সাথে নিয়ে চলতে চান, এইসব বুঝগুলো তো আমার ছিল না তখন। তা আমি আমি আমার মাথায় এটা আসে নাই, কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনাদের মাথায় এটা আসা উচিত, এবং সেটা একটা বড় অ্যাচিভেবল গোল বা শুড বি অ্যাচিভড এরকম একটা গোল। এটা হিসাবে যতটুকু যার বয়স সেই অনুযায়ী সবাইকে তো আর এক কথা বলতে পারবেন না, কিন্তু এইটা যেন তাদের মাথায় থাকে যে ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ওইটা করে বাকি যেটা করবেন আলহামদুলিল্লাহ যদি করতে পারেন, কিন্তু যদি না করতে পারেন তাহলে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বা অ্যাচিভেবল জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস, সহিহ হাদিস এবং মুসনাদ আহমদেও আছে হাদিসটা, সেই সামারি হচ্ছে এরকম যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন চারজন নারীর কথা বলছেন, তারা হচ্ছেন আপনার খাদিজা, ফাতিমা, মারিয়াম এবং আসিয়া, এই চারজনের কথা বলছেন যে সবচেয়ে মর্যাদাপূর্ণ তারা। তারা কেন মর্যাদাপূর্ণ, উনি কাকে সবচেয়ে ভালোবাসতেন এটা বললে, বলার পরে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলছেন, কিন্তু মর্যাদার কথা যখন বলছেন তখন কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলেন না এই হাদিস, অন্য চারজনের কথা বলছেন। কেন? কারণ দে অল রেজড গ্রেট চিলড্রেন, তারা চারজনই মা ছিলেন এবং মানে বড় বড় ব্যক্তিত্বকে তারা বড় করছেন অথবা তারা নার্চার করছেন বা তারা রেজ করছেন যেটাকে আমরা বলি, এই জন্য তাদের মর্যাদাটা সবচেয়ে বেশি।